আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বি ইউর সেলফ উইথ কোলি। আমি কোলি। আজকে কথা দিয়েছিলাম আপনাদের সবার সাথে আমাদের যে ফাউন্ডেশনের স্টেপ বাই স্টেপ যে বেস মেকআপ, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তাই করব, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করাটা শিখব। হয় না যে সবাই কিন্তু হেয়ার রিমুভ করতে পছন্দ করেন না, বা সবাই দেখা যায় যে একদম শুরুতেই বলেন যে ফাউন্ডেশন। আচ্ছা, আমরা প্রথমে কেন প্রস্তুতির কথাটা বলি না? এমন কেন হয় যে প্রস্তুতি না নিয়ে আমরা ঝট করেই বলে ফেলি যে ফাউন্ডেশন সম্পর্কে কিছু হ্যাক দেন, যাতে আমার ফাউন্ডেশন অনেক লং লাস্টিং হয়, আমার ফাউন্ডেশন দেখতে ফ্ললেস লাগে, আমার বেসটা দেখতে যেন মানে এমন না হয় যে কেমন যেন বেসটা দেখলে যেন মনে হয় যে সিমলেস, এরকমটা কেন হয়? আমরা প্রথমেই আসলে প্রিপারেশন নিয়ে কেউ ভাবি না, প্রথমেই শুরু করি ফাউন্ডেশন থেকে। সেই জন্যই মূলত দেখা যায় আমাদের বেসটা অনেক সময় সিমলেস হয় না, বা কেকি লাগে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বেসটা যেমনই হয়েছে কিছুক্ষণ পরই দেখা যায় বেসটা নষ্ট হয়ে যাচ্ছে, বা ওটা উঠে আসতেছে। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। প্রথম হ্যাক, যে হ্যাকগুলো আজকে আমি শেয়ার করব, দয়া করে একটু স্টেপ বাই স্টেপ ফলো করুন, আশা করছি খুব ভালো ফল পাবেন। সামনে ঈদ, তাই তো? আচ্ছা, প্রথম যে স্টেপ, সে স্টেপে যারা হেয়ার রিমুভ করতে পছন্দ করেন, অর্থাৎ ফেশিয়াল হেয়ারগুলো যারা রিমুভ করেন, তাদের ক্ষেত্রে বলবো, সবার কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করা লাগে না। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, আজও বলছি, সবসময় বলি, আমরা যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পছন্দ করি না, বা আমাদের আসলে প্রয়োজন পড়ে না, এমনিতেই ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়, অর্থাৎ মুখে আমাদের হেয়ারের পরিমাণটা খুব কম থাকে, তাদের ব্যাপারটা এক পাশে রাখছি। যারা রিমুভ করেন তাদেরকে বলবো, অবশ্যই প্রথমে খুব ভালো মানের কোনো অ্যালোভেরা জেল বা আমাদের ফেশিয়াল হেয়ার রিমুভাল যে ফোমিং ইয়েগুলো থাকে, আমাদের ক্রিমগুলো থাকে, এগুলো দিয়ে সবার আগে ফেশিয়াল হেয়ারটা খুব ভালোভাবে রিমুভ করে নিন। দ্বিতীয় পর্যায়ে আসছে ক্লিনজিং। অবশ্যই একটা খুব ভালো মানের ক্লিনজিং ইউজ করবেন। আর হ্যাঁ, ফোমিং যে ফেস ওয়াশ বা ফোমিং যে ক্লিনজারগুলো আছে, অথবা ক্লিনজিং মিল্ক যেগুলো আছে, এগুলো কিন্তু আপনাদের সবার জন্য এবং আমার জন্য, সবার জন্য আমাদের আসলে বেস্ট অপশন। স্কিনের জন্য খুবই এরা মাইল্ড হয়, যে কারণে হার্মফুল যে কেমিক্যালসগুলো, এগুলো আমাদের স্কিনের পিএইচের ক্ষতি করতে পারে না। সেই জন্যই বলছি, চেষ্টা করবেন ফোমিং ফেস ওয়াশ ইউজ করার, অথবা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েও আপনি বাড়িতে করে নিতে পারেন। রেমেডিটা হচ্ছে, এক চা চামচ কাঁচা দুধ বা র মিল্কের সাথে আপনি এক চা চামচ পরিমাণ হানি, অথবা 4 থেকে 5 ড্রপ পরিমাণ আপনি যদি গ্লিসারিন নিয়ে নিন, আর সেই সাথে যদি 1/2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে আপনি খুব ভালোভাবে 1 মিনিট পরিমাণ রাব করে, এবং মনে রাখবেন সবসময় খুব হালকা হাতে রাব করবেন, কখনোই হার্শভাবে রাব করবেন না। যেটা হয় আমাদের দেশে, আমরা রাব করা বলতে একদম খুব জোরে জোরে রাব করি, এটা করবেন না। তাহলে দেখবেন যে আপনাদের খুব ভালোভাবে মুখটা ক্লিনও হয়ে গেছে, আর মুখের আমাদের যে স্কিনটা, এই স্কিনটা খুব নারিশড এবং সফট হয়ে যায়। প্রথমেই গেল ক্লিনজিং, এবারে আসছি টোনিং। অবশ্যই খুব ভালো মানের কোনো টোনার বা ফেস মিস্ট এবারে আপনার মুখে ইউজ করে অপেক্ষা করুন 2 থেকে 3 মিনিট। অর্থাৎ ওই টোনার বা ফেস মিস্টটা আপনার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিন। এরপরে অবশ্যই চেষ্টা করবেন সেরাম ইউজ করার, কারণ গরম বলুন আর শীত বলুন, অয়েল বেসড নয়, সেরাম সবসময় অয়েল বেসড হয় না, কোনো কোনো সেরাম আছে খুবই মাইল্ড হয় গরমের দিনের জন্য, সেগুলো খুবই ভালো, যেমন রোজ হিপ অয়েল। এই জিনিসগুলো আপনারা অনলাইনে যে কোনো পেজে পেয়ে যাবেন, একটু তো নিজের যত্ন করুন। সারাদিনে আমরা মেয়েরা কত ভালোবাসা দিই বলেন, আমাদের পুরো বাড়ি জুড়ে আমরা ভালোবাসা ছড়িয়ে দিই, তাহলে নিজের জন্য সারাদিনে 5 থেকে 6 মিনিট কেন না নিজেকে একটু ভালোবাসুন। এবারে আসছি পরবর্তী হ্যাকে। প্রথমেই আমাদের ক্লিনজিংয়ের হ্যাক গেল, এবারে টোনিংয়ের হ্যাক গেল, এবারে আসছি ময়শ্চারাইজিংয়ের হ্যাক। হ্যাঁ, সেরাম ইউজ করার পরে অবশ্যই খুব ভালো মানের একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা আপনার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়, এবং ময়শ্চারাইজারটা দেওয়ার পরে অবশ্যই 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবেন, যাতে আপনার স্কিনে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা বসে যায়। মনে রাখবেন, ময়শ্চারাইজার কিন্তু আপনার স্কিনকে খুব সফট, নারিশড এবং এতটা ফ্ললেস বেস দেবে পরবর্তীতে, যেটা আপনি একটু হলেও অবাক হবেন, থ্যাংক দিয়েও দেবেন আমাকে কোনো একদিন। কেন বলছি,
কারণ এই ময়শ্চারাইজিংয়ের যে ব্যাপারটা, এটা যদি আপনি স্কিপ করেন যে আমার তো অয়েলি স্কিন বা আমার কম্বিনেশন স্কিন, গরমের দিন আমি সেরাম ইউজ করতে চাচ্ছি না বা ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছি না, পরবর্তীতে আপনার স্কিনে অ্যাকনে স্কার্স খুব দ্রুত দেখা দেবে। শুধু সেটা না, আপনার স্কিনের পিএইচ লেভেল পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, এক্সট্রা সেবাম প্রোডিউস হয়। ভালো না এটা আমাদের জন্য। হ্যাক নাম্বার 3, এবারে আসছি ফাউন্ডেশনের ব্যাপারে। হ্যাঁ, এবারে খুব ভালো মানের একটা ফাউন্ডেশন নিয়ে নিন। আপনি বিগিনার হন, আপনি প্রফেশনাল হন, আপনি যেই হন, চেষ্টা করবেন খুব ভালো মানের একটা ফাউন্ডেশন ইউজ করার। আর হ্যাঁ, ফাউন্ডেশনটা অবশ্যই, যদি হন আপনি বিগিনার, ডট ডট করে পুরো মুখে আগে ছড়িয়ে নিন, আর তারপর আপনার ড্যাম বিউটি ব্লেন্ডারকে ভালোভাবে পানিতে ভিজিয়ে স্কুইজ করে নিয়ে সেটা দিয়ে বসিয়ে দিন। ড্যাব ড্যাব মোশনে বসাবেন, অবশ্যই ড্র্যাগ করবেন না। আর যারা আমরা প্রফেশনাল, আমরা তো ব্রাশ ইউজ করতে জানি, আমরা জানি ঠিক কতটা প্রেশারাইজ করলে পরে আমাদের মুখে খুব ভালোভাবে বেসটাও বসবে, আবার মুখের আমাদের স্কিনের কোনো ক্ষতিও হবে না। গেল হ্যাক নাম্বার 3, এবারে আসছি হ্যাক নাম্বার 4-এ। ময়শ্চারাইজিংয়ের পরে আমাদের যাতে ডার্ক সার্কেলসের সমস্যা আছে তাদের জন্য অবশ্যই কনসিলার ইউজ করবেন। আসলে কনসিলার শুধুমাত্র ডার্ক সার্কেলস হাইড করে না, কনসিলার আমাদের ডার্ক সার্কেলস, আমাদের ফাইন লাইন্স, আমাদের রিঙ্কলস যেমন হাইড করে, একই সাথে কখনো কখনো কনসিলার আমাদের আই মেকআপ বা আমাদের লিপ মেকআপকে পপ করতে সাহায্য করে, অর্থাৎ হাইলাইট করে। আপনাকে জানতে হবে যে ঠিক কোন কোন কনসিলারগুলো বা কোন কোন বলে না যে ক্রিম বেসড যে কালার কারেক্টারগুলো আপনার জন্য কোন কাজটা করে। মনে রাখবেন সবসময় গ্রিন কালার এবং আমাদের যে অরেঞ্জ কালারের যে কালার কারেক্টার বা কনসিলার যেগুলো আছে, এগুলো আমাদের সব ধরনের ডার্ক সার্কেলস, ফাইন লাইন্স, রিঙ্কেলস এবং আমাদের অ্যাকনে মার্কসকে হাইড করতে সাহায্য করে। আর নর্মাল যে কনসিলারটা, এটা সবসময় আই আন্ডার আই এরিয়াতে বা আমাদের ফাইন লাইন্সে দিলে পরে আমাদের আই মেকআপ এবং আমাদের লিপ মেকআপ পপ করতে সাহায্য করে। হ্যাক নাম্বার 5, এবার কনসিলার তো ইউজ করা হয়ে গেল, এবারে যে কথাটা বলবো, ফাউন্ডেশন যখন ইউজ করবেন বা কনসিলারটা লাগালেন, এবারে আগে টি জোনে খুব ভালো করে আপনি ফাউন্ডেশন এবং কনসিলারটা বসান, এবং তারপরে আপনার ড্যাম বিউটি ব্লেন্ডার বা আপনার যে ব্রাশ সেটটা আছে এটা দিয়ে খুব ভালোভাবে খুব ধীরে ধীরে ট্যাপ করে বসিয়ে দিন। বা যদি ড্র্যাগ করেন, খুব সাবধানে ড্র্যাগ করবেন, এমনভাবে ড্র্যাগ করবেন না যাতে করে পরবর্তীতে আপনার ফাউন্ডেশন কিছুটা হলেও আপনার পোর্সগুলোকে ক্লগ করে। যদিও প্রাইমার ইউজ করা হয়, কিন্তু তারপরও কিছুটা তো ঝুঁকি থেকেই যায়, এরা সবাই আসলে কেমিক্যাল, তো নিজেদের দিকেও একটু লক্ষ্য রাখতে হয়। এবারে আসছি হ্যাক নাম্বার 6, আমার কম্প্যাক্ট ইউজ করার ব্যাপারটা এখনই আসছে। হ্যাঁ, কম্প্যাক্ট ইউজ করতে হয়। মনে রাখবেন, যারা আমরা অয়েলি স্কিনের অধিকারী, আমাদের জন্য আসলে পাউডার ফাউন্ডেশন নামে একটা জিনিস পাওয়া যায়, আর যারা ড্রাই স্কিনের অধিকারী বা কম্বিনেশন স্কিন, আমরা নর্মাল যে প্রেসড পাউডার বা কম্প্যাক্ট পাউডারটা ইউজ করলেই এনাফ। তো যারা যে ধরনে অভ্যস্ত, দয়া করে একটু মনে রাখবেন, চেষ্টা করবেন আপনার স্কিন টোন অনুযায়ী প্রোডাক্ট চুজ করার। আর হ্যাঁ, বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল কাউকে আমি কোনো রকমের পরামর্শ দেব না কম দামি কোনো জিনিস ইউজ করার বা কোনো নন ব্র্যান্ডেড জিনিস ইউজ করার। যেটাই আপনি ইউজ করুন না কেন, অবশ্যই আগে একবার হলেও দর্শকের বা অন্য যারা ইউজ করেছেন, আপনার স্কিন টোনের অধিকারী যারা, তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন, খুব ভালো ফল পাবেন। হ্যাক নাম্বার 7, আসছি কম্প্যাক্ট সেট করার ব্যাপারটা শেষ। এবার অনেক সময় হয় না যে আমাদের যাদের অয়েলি স্কিন বা আমাদের যাদের বলে না কম্বিনেশন স্কিন, আমাদের খুব দ্রুত এই এরিয়াটাতে, অর্থাৎ টি জোনের যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলো থেকে যতভাবেই চেষ্টা করি আমাদের ফাউন্ডেশন কেকি হয়েই যায়। তাদেরকে বলবো সবার আগে, অর্থাৎ আপনার এমনকি টোনারটা লাগানোরও আগে চেষ্টা করবেন একটা টিস্যুতে একটা বরফ নিয়ে অন্তত 2 মিনিটের জন্য খুব সাবধানে চেপে চেপে এই অংশগুলোতে ওই ঠান্ডা ভাবটা দেওয়ার জন্য, তাতে করে আপনার বেসটা বসবে ভালো এবং পরবর্তীতে আপনার কেকি হবে না। আচ্ছা, আসছি হ্যাক নাম্বার 8-এ। যখনই আপনি লুজ পাউডার ইউজ করবেন, মনে রাখবেন যে লুজ পাউডার সবার আগে, লুজ পাউডার না থাকলে বেবি পাউডারও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো সবসময় চোখের ঠিক নিচের এরিয়াগুলোতে আগে আপনার পাউডারটা দিয়ে ঠিক 20 সেকেন্ড অপেক্ষা করুন। আবার বলছি,
20 সেকেন্ড, ঠিক 20 সেকেন্ড পরে আপনার যে ব্রাশ সেটটা আছে এটা দিয়ে খুব হালকা করে ডাস্ট অফ করে নিন। দেখবেন এবারে আপনার কনসিলার আপনার বেস 8-10 ঘন্টায় কোথাও যাচ্ছে না। এবারে আসি যে যেহেতু আমরা কম্প্যাক্ট ইউজ করেছি তার উপরে লুজ পাউডার ইউজ করে ডাস্ট অফ করে বেকিং করে নিয়েছি, হ্যাক নাম্বার 9, অবশ্যই চোখের পাতাতে মাস্কারা লাগাতে ভুলবেন না, তাহলে কিন্তু দেখবেন যে আপনার চোখের যে মেকআপটা এটার একটা অন্যরকম লুক চলে আসছে, বলে না যে আরেক লেভেলের সৌন্দর্য চলে আসে, দেখে মনে হয় যেন হ্যাঁ পাপড়িগুলো একেবারে। আপনি যদি ফলসেসও ইউজ করেন চেষ্টা করবেন যে ন্যাচারাল ফলসেস যেগুলো আছে ওগুলো, খুব বেশি ঘন ফলসে ইউজ করলে কিন্তু যে কেউ ধরে ফেলে, তাই না? আর যেহেতু গরমের দিনে ঈদ আসছে সুতরাং দিনের বেলায় খুব ভারী মেকআপ না করাটাই ভালো। আসছি হ্যাক নাম্বার 10, যেহেতু লুজ পাউডার ইউজ করা শেষ, চোখে মাস্কারা লাগানো শেষ, তারপর একটা ঝুঁকি থেকে যায়, এতক্ষণ যাবতে আপনি এই গরমে ফ্যান অফ করে মেকআপ করছেন, একটা পাতলা টিস্যু নিন, ফেসিয়াল টিস্যু নিয়ে খুব হালকা করে মুখের উপরে বসান, বসিয়ে খুব সাবধানে চেপে নিন 4-5 সেকেন্ড, আপনার মুখের এক্সট্রা সেবাম চলে আসবে টিস্যুতে, কিন্তু আপনার মেকআপ বিন্দুমাত্র এদিক ওদিক হবে না। মনে রাখবেন কখনোই ড্র্যাগ করবেন না, তাহলে আপনার বেজ উঠে আসবে। সব শেষে যাওয়ার সময় বলছি, সামনের যে ভিডিওটা আসছে সেটা আসছে ঘরোয়া পদ্ধতিতে আপনি কীভাবে মেকআপ রিমুভ করতে পারেন, তাই আমার সাথে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানান পরবর্তীতে আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা আশা করছেন। আল্লাহ হাফেজ।